वेलकम टू दिशर एग्जाम गाइड प्रिय शिक्षार्थी बंधुरा तुम्हारे जो भिडियोटी हमें आलोचना करते चले एकेबारे माध्यमिक परीक्षा ठीक जे धरण प्रश्न आसते चले ठीक से ही धरण एक मॉडल सेट नहीं आलोचना करछी बंधुरा सेट थेके तुम्हारा अनेक प्रश्न कमन पे जाबे एखान थेके अनेक बड़ो कोश्चन दुई तीन पाँच मार्के प्रश्न जेमन कमन पाबे एक मार्के शॉर्ट कोश्चन कमन पाबे तेमनी चित्रांकन अर्थात जे चित्र सह आलोचना तुम्हारे परीक्षा आसबे सेई प्रश्नेर कमन एखान थेके पाबेई पाबे एखान थेके अनेक अनेक प्रश्न तुम्हारा कमन पे जाबे ताई प्रत्येक प्रश्न तुम्हारे देखे नीते हबे एवं जे प्रश्नगुलिर उत्तर आमि बोले दिएछि एकेबारे उत्तर सह पाई टू पाई एकेबारे शेष पर्यन्त बड़ो प्रश्नगुलो किन्तु तुम्हारे देखे नीते हबे भेरि भेरि इम्पर्टेंट ठीक जे धरनेर प्रश्न तुम्हारे 2022 সালের পরীক্ষা আসতে চলেছে ঠিক সেই ধরনের একটি মডেল কোশ্চেন নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়ে গেছি বন্ধুরা তাই দেরি না করে ঝটপট দেখে নাও আর যেটা তোমাদের বলবো একটুখানিকেও তোমরা কিন্তু স্কিপ করবে না কোনো প্রশ্ন এড়িয়ে যাবে না তাহলে সময় নষ্ট না করে দেখে নেওয়া যাক বিভাগ ক সমস্ত প্রশ্নের উত্তর করা কিন্তু আবশ্যক দেখো প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ বাক্যটি সম্পূর্ণ করে লিখতে হবে প্রথমে আছে 15টি প্রশ্ন তাহলে দেখে নাও একের এক কোষের রসস্ফীতি তারতম্যের জন্য উদ্ভিদ অঙ্গের যে চলন হয় উত্তর ডি প্রকরণ চলন দুই অনাল গ্রন্থির ক্রিয়া নিয়ন্ত্রণকারী মস্তিষ্কের অংশটি হলো বি হাইপোথ্যালামাস এবার দেখে নাও তিন নম্বর প্রশ্ন কোন প্রকার জনন পদ্ধতিতে মিওসিস বিভাজন আবশ্যিক উত্তর সি যৌন জনন চার নম্বর প্রশ্ন বীজের দীর্ঘ সুপ্তাবস্থা যুক্ত উদ্ভিদের অল্প সময়ে বংশবিস্তারে সাহায্যকারী পদ্ধতি হল উত্তর ডি অণুবিস্তারণ পাঁচ নম্বর প্রশ্ন দেখো টিটিআরআর এই ক্রসটিতে কত প্রকার জিনোটাইপ যুক্ত জীব উৎপন্ন হবে উত্তর ডি নয় প্রকার ছয় নম্বর প্রশ্ন একজন স্বাভাবিক পুরুষের সহিত একজন হিমোফিলিয়ার বাহক মহিলার বিবাহ হলে তাদের সন্তানদের হিমোফিলিয়ার সম্ভাবনা কত উত্তর বি 25% বন্ধুরা প্রত্যেকটি প্রশ্নের উত্তর কিন্তু দেখতে হবে অবশ্যই কিন্তু স্কিপ করবে না সাত নম্বর প্রশ্ন একের সাত নিচের কোনটি নিউরোগ্লিয়া বিষয়ে সঠিক নয় উত্তর ডি উদ্দীপনা বহন করে আট নম্বর প্রশ্ন নিচের কোন ঘটনাটি ট্রেলোফেস দশায় ঘটে না উত্তর বি সেন্ট্রিওলের মেরুবর্তী গমন নয় ব্যাঙাচির রূপান্তরে সাহায্য করে উত্তর ডি থাইরক্সিন ব্যাঙাচির রূপান্তরে সাহায্য করে উত্তর ডি থাইরক্সিন এবার দেখে নাও দশ নম্বর প্রশ্ন কোনটি বায়ুপরাগী পুষ্প নয় উত্তর এ পাতাঝাঁটি এগারো নম্বর প্রশ্ন শ্বাসমূলে কোন প্রকার চলন দেখা যায় উত্তর নেগেটিভ জিওট্রফিক চলন বারো নম্বর প্রশ্ন সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুসারে ক্রোমোজোমের বিভিন্ন গঠন দেখা যায় মাইটোসিসের যে দশায় সেটি হলো বি মেটাফেজ দশায় এরপরে দেখো ১৩ নম্বর প্রশ্ন এন2যুক্ত ক্ষারীয় হরমোন হলো সাইটোকাইনিন N2-যুক্ত ক্ষারীয় হরমোন হলো সাইটোকাইনিন এরপর দেখো ১৪ নম্বর প্রশ্ন ও তার উত্তর টেস্ট ক্রসের সাহায্যে আমরা প্রজাতির কি জানতে পারি উত্তর বি জিনোটাইপ ১৫ নম্বর প্রশ্ন মানব বিকাশের যে দশায় ঋণাত্মক বৃদ্ধি ঘটে উত্তর ডি বার্ধক্য এবার দেখে নাও দুই দাগে নিচের ২৬টি প্রশ্ন থেকে যে কোনো ২১টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লিখতে হবে যে কোনো ৫টি দেখো শূন্যস্থান পূরণ করো ৫টি দেখো ২৬টি প্রশ্ন থেকে যে কোনো ২১টির উত্তর কিন্তু লিখতে হবে এবার দেখো শূন্যস্থানে করতে হবে যে কোনো ৫টি প্রথম দেখো উদ্ভিদ কোষে ব্রেমতন্তু গঠনে সাহায্য করে অরুণাশিখা উদ্ভিদ কোষে ব্রেমতন্তু গঠনে সাহায্য করে দেখো শূন্যস্থানে হবে অরুণাশিখা দুয়ের দুই ফ্লাজেলাযুক্ত রেণুকে বলে কি বলে দেখো চলু রেণু বা জুস্পোর তিন স্নায়ুকোষের এই শূন্যস্থানে হবে
অ্যাকশন অ্যাকশন অংশে নিজল দানা থাকে না। চার, মানুষের শুক্রাণুতে অটোজম সংখ্যা 22টি। এন টু বিহীন উদ্ভিদ হরমোন হলো দেখো জিএ বা জিব্রেলিন। এন টু বিহীন উদ্ভিদ হরমোন হলো জিএ বা জিব্রেলিন। 2.6 প্ল্যানেরিয়া, প্ল্যানেরিয়া প্রাণীতে সুস্পষ্ট যৌনক্রম দেখা যায়। প্ল্যানেরিয়া প্ল্যানেরিয়া এখানে হবে প্ল্যানেরিয়া প্রাণীতে সুস্পষ্ট যৌনক্রম দেখা যায়। এবার দেখো সত্য মিথ্যা নির্ণয় করো যে কোনো 5টি। সাইটোকাইনিনের অভাবে মোচন বিলম্বিত হয়, এটি ঠিক। 8 টিউলিপ ফুলে থার্মোট্রপিক চলন দেখা যায়, এটি ভুল। 9 থ্যালাসেমিয়া মেজরকে কুলির অ্যানিমিয়া বলে, এটি ঠিক। 2.4D আগাছা নাশক হিসেবে কাজ করে, এটি ঠিক। তারপর দেখে নাও 2.11 একই গাছের 2টি পৃথক ফুলের মধ্যে পরাগযোগকে অটোগ্যামি বলে। 12 হাইপোথ্যালামাস থেকে ক্ষরিত হরমোনকে নিউরো হরমোন বলে, এটি ঠিক। তাহলে দেখো 2.11 একই গাছের 2টি পৃথক ফুলের মধ্যে পরাগযোগকে অটোগ্যামি বলে, ভুল। আর 12 দেখো, 12 দেখে নাও হাইপোথ্যালামাস থেকে ক্ষরিত হরমোনকে নিউরো হরমোন বলে। এইবার দেখো এ স্তম্ভে দেওয়া শব্দের সঙ্গে বি স্তম্ভে দেওয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটির সমতা বিধান করে উভয় স্তম্ভের ক্রমিক নং উল্লেখ করে সঠিক জোড়টি পুনরায় লেখো। তাহলে দেখে নাও মায়োপিয়া উত্তর হবে বি অবতল লেন্স। অ্যামাইটোসিস উত্তর হবে সি প্রত্যক্ষ বিভাজন। স্ত্রী উত্তর হবে দেখো এ হোমোগ্যামেটিক। সন্ধ্যামালতী উত্তর ডি অসম্পূর্ণ প্রকটতা। নিউরোট্রান্সমিটার উত্তর হবে এইচ অ্যাসিটাইল কোলিন। এবং ক্রসিং ওভার উত্তর হবে মিওসিস। এবার দেখো একটি শব্দে বা একটি বাক্যে যে কোনো 6টি প্রশ্নের উত্তর দিতে হবে, বি সদৃশ শব্দটি বেছে লিখতে হবে। দেখে নাও বিসদৃশ শব্দটি বেছে লেখো। এখানে দেখো অক্সিন অগ্রস্ত প্রকটতা, বীজের সুপ্তাবস্থা দূর, ট্রপিক চলন। এখানে হবে বীজের সুপ্তাবস্থা দূর। 20 হাঁটুতে কোন সন্ধি থাকে, উত্তর কবজা। 21 উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো, পত্রজ মুকুল হবে। এখানে দেখো পটল মুলজ মুকুল পাথরকুচি পত্রজ। দেখো পটলের হচ্ছে মুলজ মুকুল হয় আর পাথরকুচিতে পত্রজ মুকুল। এবার দেখো এএবিবি থেকে কয়টি গ্যাথেট পাওয়া যায়, 4 প্রকার। দেখো তারপর নিচে 4টি বিষয়ের মধ্যে কোন 3টি একটি বিষয়ের অন্তর্গত, উত্তর টিআরএইচ। এরপর দেখে নাও, এবার দেখে নাও 24 একটি প্রকল্পিত হরমোনের উদাহরণ দাও, ফ্লোরিজেন। একটি প্রকল্পিত হরমোনের উদাহরণ ফ্লোরিজেন। জিও দশা কি বন্ধুরা, দেখো জিও দশা কি এগুলো ভালো করে পড়বে। এনওআর এর সম্পূর্ণ নাম আমরা জানি নিউক্লিয়ার অর্গানাইজার রিজিয়ন নিউক্লিয়ার অর্গানাইজার রিজিয়ন। এবার এখান থেকে দেখো যে বিভাগ গ এর প্রশ্নগুলো, দেখো 2 মার্কের প্রশ্ন এখান, এই প্রশ্নগুলো কিন্তু ভালো করে তোমরা দেখে নাও, প্র্যাকটিস করে নেবে, ঠিক আছে? প্রত্যেকটা বই দেখে সিসমোনাস্টি কি উদাহরণ দাও। মানব চক্ষুর প্রতিসারক মাধ্যমগুলি কী কী, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কিন্তু এই প্রশ্নগুলো তোমরা দেখে নেবে, এখান থেকে অনেক কমন পেয়ে যাবে, আবারও বলছি। তারপর দেখে নাও ইউক্রোমাটিন ও হেটারোক্রোমাটিনের পার্থক্য লেখো। হিমোফিলিয়া ও থ্যালাসেমিয়ার কারণ উল্লেখ করো। অগ্রস্ত প্রকটতা কী, কোষ বিভাজনে রাইবোজোম ও মাইটোকন্ড্রিয়ার ভূমিকা লেখো। 3-7 জিনোটাইপ ফিনোটাইপ কী, জেনেটিক কাউন্সেলিং কী এর সুবিধা কী। 9 মানব বিকাশের বয়সন্ধি দশার 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো। 10 কোষচক্রের এস দশার 2টি বৈশিষ্ট্য। 11 কৃত্রিম ফাইটোহরমোনের 2টি ব্যবহারিক প্রয়োগ। 12 সিএসএফ কী, এর কাজ কী, আমরা জানি সিএফ থেকে সেরিব্রাল স্পাইনাল ফ্লুইড হয়, সেরিব্রাল স্পাইনাল ফ্লুইড, যাই হোক এর কাজ কী লিখবে। 13 ডিএনএ সঙ্গে আরএনএর গঠনগত ও কার্যগত পার্থক্য লেখো। 14
কুলিং ও অ্যাভিসন ব্যাধির কারণ কী? 15 সাইনাপস কী, এর কাজ কী? 16 দিনেশে কী, এর গুরুত্ব কী? 17 একারেন্ট স্নায়ু কী? এইবার দেখো বিভাগ গতে নিচে 6টি প্রশ্ন, তার বিকল্প প্রশ্নের উত্তর দাও। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, মানব চক্ষুর অক্ষগুলোকে লম্বসেদের একটি পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। দেখো স্ক্লেরা, রেটিনা, আইরিল, লেন্স, অথবা এটা করতে হবে দেখো, অথবা আছে একটি উদ্ভিদ বা প্রাণীকোষের মাইটোসিস কোষ বিভাজনের অ্যানাফেজ দশার চিত্র অঙ্কন করো। অ্যানাফেজ দশার চিত্র অঙ্কন করো। এক্ষেত্রে যেগুলো করতে হবে দেখো, অপত্য ক্রোমোজোম, মেরু অঞ্চল, সি ইন্টারজোনাল তন্ত্র, সেন্ট্রোমিয়ার, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। কিন্তু তারপর দেখো 4-2, সপুষ্পক উদ্ভিদের নিষেক প্রক্রিয়া রেখাচিত্রের সাহায্যে ব্যাখ্যা করো বা উগ্গামী কী, অথবা একটি আদর্শ ইউক্যারিওটিক ক্রোমোজোমের অঙ্গ সংস্থানগত গঠন ব্যাখ্যা করে বিভিন্ন অংশের কাজ লেখো। তারপর দেখো 4-3 প্রশ্ন, লিঙ্গ নির্ধারণে পুরুষের ভূমিকা ব্যাখ্যা করো, অসম্পূর্ণ প্রকটতা কী, উদাহরণ দাও, বর্ণান্ধতার শ্রেণীবিন্যাস করো, অথবা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন এইগুলো কিন্তু, অথবা একটি লম্বা গাছ লাল ফুল ও একটি বেটে গাছ সাদা ফুলের মধ্যে পরাগযোগ ঘটালে F2 জনুর জেনোটাইপ ফেনোটাইপ কী হবে তা চেকার বোর্ডের সাহায্যে দেখো, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। 4-4, মিওসিসের স্থান উল্লেখ করে এর গুরুত্ব লেখো, উদ্ভিদ ও প্রাণীকোষের সাইটোকাইনেসিসের পার্থক্য লেখো, প্রাণীকোষের প্রোফেজ ও টেলোফেজ দশার বিপরীত ধর্মী ঘটনাবলী ব্যাখ্যা করো। এবং এরপর দেখো 1 নিয়ন্ত্রণে অ্যাকশনের ভূমিকা লেখো, অথবা কোন হরমোনকে কেন ক্যালোরিজেনিক হরমোন বলে, ক্যালোরিজেনিক হরমোন বলে, রিচমন্ড লাং প্রভাব কী মন্ত্র, অথবা দেখো আছে উপরের দিকে এটা কেটে গেছে দেখো, উদ্ভিদের ট্রপিক চলন নিয়ন্ত্রণে অক্সিজেনের ভূমিকা লেখো, উদ্ভিদের ট্রপিক চলন নিয়ন্ত্রণে অক্সিজেনের ভূমিকা লেখো, কোন হরমোনকে কেন ক্যালোরিজেনিক হরমোন বলে, রিচমন্ড লাং প্রভাব কী, উদ্ভিদের ট্রপিক চলন নিয়ন্ত্রণে অক্সিজেনের ভূমিকা, কোন হরমোনকে কেন ক্যালোরিজেনিক হরমোন বলে, রিচমন্ড প্রভাব কী। এবার 4-5 দেখো, ক্রোমোজোমের রাসায়নিক উপাদান ফ্লো চার্টের মাধ্যমে দেখাও নিউক্লিওজম কী, অথবা দেখো প্রতিবর্ত চাপের বিভিন্ন অংশের চিত্র অঙ্কন করে প্রাত্যহিক জীবনে এর গুরুত্ব লেখো, অথবা গমনে অস্থিসন্ধি ও পেশিসন্ধির ভূমিকা লেখো। 4-6, মেন্ডেল নির্বাচিত মটর গাছের 7 বিপরীত বৈশিষ্ট্য উল্লেখ করো, সুপ্রজনন বিদ্যার ব্যবহারিক প্রয়োগ উল্লেখ করো, অথবা দেখো স্বপরাগযোগ ইতর পরাগযোগের পার্থক্য লেখো, এন্টোমোফিলির বৈশিষ্ট্য ও উদাহরণ দাও, যৌনক্রম কী। বন্ধুরা এই প্রশ্ন সেটটি পড়লে কিন্তু এখান থেকে বহু প্রশ্ন কমন পেয়ে যাবে বন্ধুরা, তাই অবশ্যই অবশ্যই কিন্তু এই প্রশ্নের সেটটি দেখতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ, কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।